পাবনায় অন্তঃসত্ত্বা এক নারীর সিজার করার পর তার গর্ভে কোনো সন্তান পাওয়া যায়নি। গাইনি বিভাগের চিকিৎসক এটিকে ফলস প্রেগন্যান্সি নামে একটি রোগের কথা বলছেন, তবে ওই নারীর পরিবার তা মানতে নারাজ। তাদের অভিযোগ, তার বাচ্চাকে চুরি করে নাটক সাজানো হচ্ছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার রতনগঞ্জ গ্রামে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন এটি ভৌতিক ঘটনা, কেউ বলছেন বাচ্চা চুরির নতুন কৌশল। গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন আখি প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার শহরের শালগাড়িয়ায় মডেল হাসপাতালে ভর্তি হন। রাতে গাইনি চিকিৎসক ডাক্তার শাইন ফেরদৌস শানু ও তার স্বামী ডাক্তার আহমেদ আরিফ পরাগ সিজার অপারেশন করান। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর রোগীর স্বজনদের জানানো হয় রোগীর পেটে কোনো বাচ্চা নেই, ফলস প্রেগন্যান্সির কারণে এমনটি ঘটেছে। এতে ক্ষুব্ধ হন স্বজনরা। ওই দম্পতির অভিযোগ, আল্ট্রাসাউন্ড পরীক্ষায় সন্তানের অবস্থান, এমনকি সে ছেলে সন্তান হবে বলেও জানানো হয়েছিল, তাই বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তারা। আমার পেটে এরকম করে শানু ম্যাম এরকম করে করে দেখলো, দেখে বললো না বাচ্চারই ভালো আছে, ইমি সব কিছুই ভালো, দেখে মুখে সিজার করলো। যখন আমি শুধু একটা জাস্ট একটা শুধু সাউন্ড শুনছি, তারপর আর আমি কিছু জানি না, আর বলতে পারবো না। আমার পেট তো আমার বাসার আশেপাশে সবাই বলছে, আমার মেয়ে যখন ওই যে আমার মেয়ে যখন হয় তখন আমার অত বড় পেট হয়েছিল না, এবার অনেক বড় পেট হয়েছিল। সবাই বলছে যে তোমার দুইটা বাবু হবে নাকি, না দুইটা বাবু হবে না। এরপরে আমার বাচ্চা, আমি চাই আমার বাচ্চাটা আমার কাছে আসুক, আমি ফেরত চাই আমার বাচ্চা। আমি 10 মাস পেটে রাখছি। আপনার ওয়াইফের পেটে বাচ্চা না, তো আমি বললাম যে আপনার তো আমি দুইবার বলছি যে যদি কোনো সমস্যা থাকে আমার ওয়াইফের সিজারটা করেন না। তখন বলতেছে যে এটা তো হয়ে গেছে। তো আমি বললাম আমার আগের বাচ্চার সময় তো একই কথা বলছিলেন যে বাচ্চা নেই। তারপরে আবার কিছুক্ষণ পরে বাচ্চা দিলেন, বললেন যে বাচ্চা উপর সাইডে ছিল এক সাইডে। তো উনি তখন বললেন ঠিক আছে, তো আমি আর একবার চেক করি আপনার সামনে। পরে বললো যে না, আপনার ওয়াইফের বাচ্চাই নেই। এখন আমি নিজে অনুভব করছি, আমার আশেপাশের প্রতিবেশীরা অনুভব করছে, যে এটা বহন করছে সে করছে, আত্মীয় স্বজন করছে, প্রত্যেকেই অনুভব করছে। এমন কিছু কিছু মহিলা এমনও বলছে যে আপনার দুই বাচ্চা হবে একসাথে। 8 মাস বা 9 মাসের সময় তখন টেস্ট করে আলট্রা করাতে ছেলে বাচ্চা ধরা পড়ে। চিকিৎসকদের দাবি এটি এক ধরনের রোগ যাকে বলা হয় ফলস প্রেগন্যান্সি। এ ধরনের রোগীকে দেখে অন্তঃসত্ত্বা মনে হবে, তবে গর্ভে কোনো সন্তান থাকে না। এটা হচ্ছে মেয়েদের একটা অসুস্থতার অবস্থা, মানসিক রোগ হয় না, মনে করে যে ওই অমুকে আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে কিন্তু ষড়যন্ত্র না, কল্পনা সেরকম যে মায়ের কখনো কখনো মেয়েরা কী করে, এত বাচ্চা চায় অথবা ফ্যামিলি ডিসহারমনি এমন থাকে অথবা সে বাচ্চা হোক এরকম এত ভয় পায় যে আস্তে আস্তে সে ফিল করতে চায় যে একসময় তার পেটের মধ্যে বাচ্চা নড়ে, একসময় তো আস্তে আস্তে পেটটা বড়ো হয়, হতে হতে পেটটা একদম প্রেগনেন্ট লেডি যত বড় হয় তত বড়ই পেট হয়, তার হাঁটা চলা সব কিছু, কাপড় পরা খাওয়া দাওয়া সব কিছু প্রেগনেন্ট লেডির মতো পরিবর্তন হয়ে যায়, এমনকি 9 মাস পরে তার লেবার পেনও শুরু হয়ে যায়। এই অসুখটার নাম আমাদের ভাষায় ফ্যান্টম প্রেগনেন্সি, নর্মাল ইংলিশে বলা যায় সুডো প্রেগনেন্সি অর্থাৎ ফলস প্রেগনেন্সি। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। পুলিশ বলছে তারা তদন্ত শুরু করেছেন, পরবর্তীতে বিষয়টি জানা যাবে। NTV নিউজ ডেস্ক।